বিষয়টি বাংলা এবং জাতির ভবিষ্যতের জন্য অত্যন্ত বিপজ্জনক সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সুকান্ত মজুমদার। সমাজ মাধ্যমে বিজেপিকে কটাক্ষ করে পোস্ট তৃণমূলের, আর এই বিষয় নিয়ে আরো বিস্তারিত আমরা জানবার চেষ্টা করব। নিউজ রুম সার্ফেস থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমার সহকর্মী কিশলায়। কিশলায়, যে পোস্ট দেখা যাচ্ছে সেই পোস্টকে কেন্দ্র করেই কার্যত এই মুহূর্তে জল্পনা তুঙ্গে। আরো স্পষ্ট করবো তোমার মধ্য দিয়ে, কি পোস্ট করেছিলেন এবং পাল্টা কি যুক্তি বিজেপির তরফ থেকে সামনে আনা হচ্ছে। তনয়া ৪২-এর লড়াই আমরা দেখাচ্ছি, আর সেই লড়াই কোথাও যেন সেই লড়াইয়ের রুচি নিয়ে প্রশ্ন উঠছে। প্রথমেই অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের এক স্যান্ডেলের পোস্ট দেখাবো, কি বলছে এই পোস্টের মধ্যে সেটাও দেখাবো। এই মুহূর্তে দাঁড়িয়ে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস কি পোস্ট করছে, বলছে বেঙ্গলস গেটস আর ফর্টিফাইড, বাংলার দরজা বন্ধ, কাদের জন্য বন্ধ? অ্যান্ড শ্রীমতী মমতা অফিসিয়াল স্ট্যান্ডস গার্ড, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার গেটে গার্ড দিচ্ছেন, গেট বন্ধ করে। বহিরাগত বিজেপি জমিদার হু আর ট্রাইং টু ক্রল দেয়ার ওয়ে ইন উইল ফাইন্ড দেমসেলভস স্টাম্বলিং, বলছে বহিরাগত বিজেপি যারা তারা ভেতরে ঢুকতে পারবে না। এবার ছবিটা দেখাই, এই হলেন যা দেখে মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর এই হলো শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের শ্রীচরণ, যা দেখে মনে হচ্ছে এই ছবিতে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে আছেন এবং ওনার চরণ উঠে আছে, ওপর দিকে পা উঠে আছে। আর এখানে দেখো, যেখানে কুরুচিকর হওয়ার যে অভিযোগ উঠছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রত্যেকে মমতা বন্দ্যোপাধ্যায় শ্রীচরণ, এবং তা তিনি উঠিয়ে রেখেছেন, তার পা উঠিয়ে রেখেছেন, এবং তারা বাকি যারা রয়েছেন এই ছবির মধ্যে, দেশের প্রধানমন্ত্রী বা রাজ্যের বিরোধী দলনেতা, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রত্যেকে উল্টে পড়ে যাচ্ছেন। এবং সম্ভবত মনে হচ্ছে এখানে একটা মুভমেন্টের ছবি রয়েছে, অর্থাৎ এই চরণের ধাক্কা, এই পায়ের ধাক্কাতেই যাওয়ার হচ্ছে বলে মনে হচ্ছে। এই হলো তৃণমূল কংগ্রেসের ছবি। এবার সুকান্ত মজুমদার পোস্ট করেছেন পাল্টা। সুকান্ত মজুমদার এক স্যান্ডেলে পোস্ট করছেন তৃণমূল কংগ্রেসের এই পোস্টকে, রিপোস্ট করছেন ডক্টর সুকান্ত মজুমদার, এবং তিনি বলছেন যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ট্রাইং টু ক্রিয়েট আ সেপারেটিস্ট পলিটিক্যাল ন্যারেটিভ, অর্থাৎ বিচ্ছিন্নতাবাদী রাজনৈতিক একটি ন্যারেটিভ চালাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় ইন ওয়েস্ট বেঙ্গল, ইজ নট অনলি ডেরোগেটিভ ইন নেচার, কুরুচিকরই শুধু নয়, নিম্ন রুচিরই শুধু নয়, ইট সিমস টু বি এক্সট্রিমলি ডেঞ্জারাস দ্য ফিউচার অফ বেঙ্গল অ্যান্ড দ্য নেশন অ্যাজ এ হোল। মমতা বন্দ্যোপাধ্যায় এই যে পা উঠিয়ে রেখেছেন এবং বাকিরা পড়ে যাচ্ছেন, দেশের সম্মানীয় ব্যক্তিরা, কনস্টিটিউশনাল হেড যারা, তারা পড়ে যাচ্ছেন, কনস্টিটিউশনাল পদাধিকারীরা। এই ছবি, কুরুচিকর ছবি নিয়ে পোস্ট করলেন সুকান্ত মজুমদার। অর্থাৎ প্রশ্ন উঠছে, তৃণমূল কংগ্রেস নিজেদের অফিসিয়াল হ্যান্ডেল থেকে, তাদের কোনো সাপোর্টার নয়, তাদের কোনো কর্মী নয়, তাদের অফিসিয়াল ভেরিফাইড হ্যান্ডেল থেকে পোস্ট করছে যে মমতা বন্দ্যোপাধ্যায়, শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, তার পা উঠে রয়েছে, তিনি পা দিয়ে মারছেন বলে মনে হচ্ছে ছবিটা দেখে। এবং দেশের প্রধানমন্ত্রী তথা বিজেপির অন্যান্য নেতৃত্ব যারা রয়েছেন তারা পড়ে যাচ্ছেন, এটা কুরুচিকর নয় তো কি, সেই নিয়ে প্রশ্ন করছে বিজেপি। এবং সুকান্ত মজুমদারও পাল্টা পোস্ট করেছে তনয়া। একেবারে তাই, অর্থাৎ এই পোস্টের মধ্যে কি রুচি রয়েছে সেটা নিয়েই কার্যত বিভিন্ন মহল থেকে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। তুমি আমাদের সঙ্গে থাকো, আমি আপনাদের সামনে বক্তব্য তুলে ধরি। বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলী, তিনি এই প্রসঙ্গে কি বলছেন? তারা যখন অন্যদের শিক্ষার সার্টিফিকেট দেয় তখন একটু দুশ্চিন্তা হয়, কেন তাদের শিক্ষাগত মান হচ্ছে এই, তারা মুখ দিয়ে লাথি মারে প্রধানমন্ত্রীকে প্রতি নিয়ত, তাদের নেতা নেত্রীরা মুখ দিয়ে লাথি মারে এবং এইটা প্রকাশ্যে একটা ছবি তারা প্রকাশ করে, এটা তাদের অ্যাকচুয়াল চরিত্র। তারা লাথির রাজনীতি করে, তারা মারের রাজনীতি করে, তারা গালিগালাজের রাজনীতি করে, তাদের এটাই হলো রাজনীতি বোধ, এবং এই রাজনীতি তারা প্রথাগতভাবে করে এসছে, কিন্তু ইট ইজ কন্ডেমড। এই ধরনের অসৌজন্যতা, এটা কিন্তু আমাদের রাজনৈতিক সংস্কৃতি হতে পারে না।
শাসক দল তৃণমূল কংগ্রেসের রুচিশীলতা নিয়ে কার্যত প্রশ্ন উঠছে এই পোস্ট করবার পর। সোশ্যাল মিডিয়ায় যা ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল পেজ এবং সেখান থেকে এই পোস্ট করা হয়েছে, যেই ছবিকে কেন্দ্র করে ইতিমধ্যে বিভিন্ন মহল থেকে সমালোচনার ঝড়। যেভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা গিয়েছে এবং একই সঙ্গে মূলত প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী তাদেরকে যেভাবে কুরুচিকর আক্রমণ করা হয়েছে, তাতেই কার্যত বিতর্কের ঝড় উঠতে শুরু করে দিয়েছে সমাজ মাধ্যম থেকে। এমনকি সাধারণ মানুষ, রাজনৈতিক মহল প্রত্যেকে সমালোচনা করছেন, রুচিশীলতা নিয়ে প্রশ্ন উঠছে তৃণমূল কংগ্রেসের। অন্যদিকে বিচ্ছিন্নতাবাদী রাজনৈতিক পরিবেশে তৈরি করবার চেষ্টা করা হচ্ছে, তৈরি করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিষয়টি বাংলা এবং জাতির ভবিষ্যতের জন্য অত্যন্ত বিপজ্জনক বলে সোশ্যাল মিডিয়ায় পাল্টা পোস্ট করেছেন সুকান্ত মজুমদার, রাজ্য বিজেপি সভাপতি, এবং একই সঙ্গে বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। কিশোরের কাছে আরও একবার ফিরব। কিশোরে, একেবারে স্পষ্ট যে পোস্ট আজ দেখা গিয়েছে যা সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে, বিভিন্ন মহল থেকে সমালোচনার ঝড় উঠতে শুরু করে দিয়েছে, তার প্রেক্ষিতে দাঁড়িয়ে নিঃসন্দেহে এই প্রশ্ন ওঠে রুচিশীলতা নিয়ে তৃণমূল কংগ্রেসের। একদম প্রশ্ন ওঠে। এর আগে আমরা দেখেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন ধর্ণায় বসেছিলেন, তিনি অত্যন্ত আপত্তিকর শব্দ ব্যবহার করেছিলেন বলে অভিযোগ উঠেছিল, সেই নিয়েও গোটা দেশ জুড়ে নিন্দার ঝড় উঠেছিল, সেই কথাও আমরা দেখেছি। আবারও একবার দর্শকদের পোস্ট দেখাবো, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পোস্ট, বেঙ্গল গেটস আর ফর্টিফাইড, অর্থাৎ বাংলার দরজা বন্ধ। প্রশ্ন উঠছে, বাংলার দরজা কাদের জন্য বন্ধ? প্রধানমন্ত্রীর জন্য বন্ধ? দেশের প্রধানমন্ত্রীর জন্য বাংলার দরজা বন্ধ? এটা হতে পারে? এন্ড শ্রীমতী মমতা অফিসিয়াল স্ট্যান্ডস গার্ড, মমতা বন্দ্যোপাধ্যায় সেই গেটের বাইরে দাঁড়িয়ে গার্ড দিচ্ছেন সিকিউরিটির মতো, এই কথা বলছে তৃণমূল কংগ্রেস। দা বহিরাগত বিজেপি জমিদার, বহিরাগত বিজেপি জমিদার, অর্থাৎ প্রধানমন্ত্রী বহিরাগত, স্বরাষ্ট্রমন্ত্রী বহিরাগত, শুভেন্দু অধিকারী বহিরাগত, এমনটা এই ছবি দেখে মনে হচ্ছে। আমি তুমি বলছি না, এই ছবি বলছে, আর তারপর এই ছবি। এই ভদ্রমহিলাকে দেখে অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় মনে হচ্ছে, এই হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী চরণ, যেটা উঠে রয়েছে ওপর দিকে হাওয়ায়। এবং এরপর অমিত মালবিয়ার টুইটও দেখাবো এবং তারও বক্তব্য শোনাবো, এবং সেই চরণের ধাক্কায় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তারা উল্টে পড়ে যাচ্ছেন। এটা কোথাকার রুচি, সেই প্রশ্ন উঠছে একদিকে। অন্যদিকে সুকান্ত মজুমদার পোস্ট করেছেন এবং সুকান্ত মজুমদারের পোস্টে আমরা দেখালাম, তিনি বলছেন দেশের রাজনীতি অত্যন্ত অত্যন্ত খারাপ জায়গায় পৌঁছেছে, এবং আমি এবং শুনবো অমিত মালবিয়ার টুইট নেওয়ার আগে আমরা শুনবো মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত কুরুচিকর ভাষায় একবার আক্রমণ করেছিলেন প্রধানমন্ত্রীকে, বহুবার করেছিলেন, তার মধ্যে একবারের যে বাইট, যে অভিযোগ, সেটা শোনা বাইট। রোজ মোদিজি বলছে পাকা বাড়ি করে দিচ্ছি, তুমি পাশা অট্টালিকা থাকবে, আস্তে আস্তে মনে রাখবেন যারা ঘর পান না খুব দুঃখে আছেন। রোজ মোদিজি বলছে পাকা বাড়ি করে দিচ্ছি, তুমি পাশা অট্টালিকা থাকবে, আরে গরিব লোকের মাথার ছাদটা কেড়ে নিয়েছো, তাকে দিচ্ছ না, টাকা চাইলে বলছো চোর, সবাই চোর আর তুমি সাধু। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে ভাষা, সেই ভাষা দর্শকদের শোনালাম, আমরা বলছি না তো না, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তৃণমূল কংগ্রেসের পেজ থেকে টুইট করা হচ্ছে, পোস্ট করা হচ্ছে। এবার অমিত মালবিয়া টুইট করেছেন, একবার যদি জুম করা যায় একটু, মমতা ব্যানার্জি দা সিটিং সিএম অফ বেঙ্গল ইজ শোন কিকিং দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। অমিত মালবিয়া বলছেন আমরা বলছি না, যে ভাষা অমিত মালবিয়া ব্যবহার করছেন সেই ভাষা আমি ট্রান্সলেট করছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা যাচ্ছে যে চিফ মিনিস্টার, বাংলার মুখ্যমন্ত্রী, তাকে দেখা যাচ্ছে যে দেশের প্রধানমন্ত্রীকে তিনি লাথি মারছেন, যে তিনি লাথি মারছেন, এবং দিস ইজ দ্য ডাইরেক্ট থ্রেট বলছেন অমিত মালবিয়া, যে এটা হচ্ছে ডাইরেক্ট থ্রেট, এবং সেই থ্রেটটা কাকে করা হচ্ছে, দেশের প্রধানমন্ত্রীকে করা হচ্ছে, এমনটা বলছেন অমিত মালবিয়া। এবং সেই টুইটও দেখাবো যেখানে অমিত মালবিয়া বলছেন যে প্রধানমন্ত্রীকে দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, এই যে টুইট, মমতা ব্যানার্জি দ্য সিটিং সিএম অফ বেঙ্গল, মমতা বন্দ্যোপাধ্যায় যিনি বাংলার এই মুহূর্তের মুখ্যমন্ত্রী, ইজ শোন কিকিং দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, তাকে দেখা যাচ্ছে যে প্রধানমন্ত্রীকে দেশে তিনি লাথি মারছেন, দিস ইজ দ্য ডাইরেক্ট থ্রেট টু হার্ম দ্য লাইফ অ্যান্ড কিল দ্য প্রাইম মিনিস্টার, ইউনিয়ন হোম মিনিস্টার অ্যান্ড বিজেপি বেঙ্গল লিডার। অমিত মালবিয়া বলছেন
যে এই মুহূর্তে দাঁড়িয়ে এই ছবি দেখে এটাই মনে হচ্ছে যে প্রধানমন্ত্রীকে তিনি ফিজিক্যালি অর্থাৎ দৈহিকভাবে আহত করতে চান এবং এমনকি বলছেন অমিত মালভিয় বলছেন যে কিল দ্য প্রাইম মিনিস্টার, খুনের অভিযোগ করছেন, খুনের থ্রেট হচ্ছে, খুনের হুমকি, এটা এই ছবিকে খুনির হুমকি, খুনের হুমকির সাথে তুলনা করছেন অমিত মালভিয়। এবং তিনি বলছেন যে আমরা ইলেকশন কমিশনের জানাবো এবং আমরা তাকে জিজ্ঞেস করব যে এই মুহূর্তে দাঁড়িয়ে তারা কি ব্যবস্থা নিচ্ছে। উইল ইলেকশন কমিশন টেক নোট এন্ড চেক দ্য সিনিস্টার প্লট বিফোর ইট ইজ টু লেট, দেরি হওয়ার আগে ইলেকশন কমিশন কি ব্যবস্থা নেবে, এমনটাই বলছেন অমিত মালভিয়। অমিত মালভিয় যে ভাষা ব্যবহার করেছেন, বিজেপি মুখপাত্র এবং বিজেপির আইটি যিনি দায়িত্বে রয়েছেন, বিজেপি মুখপাত্র তথা নেতা তথা আইটির দায়িত্বে যিনি রয়েছেন অমিত মালভিয় বলছেন যে ইলেকশন কমিশনে আমরা যাব, গিয়ে বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং ইলেকশন কমিশনে আমরা গিয়ে বলবো মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের যে টুইট, যে পোস্ট এক্সপোজ, তারা অভিযোগ জানাতে যাবেন এমন চাই কিন্তু স্পষ্ট করে বার্তা সামনে আসে কিশোর। আপাতত তোমায় ধন্যবাদ জানাই। অন্যদিকে বিজেপি নেতা আপনাদের সামনে বক্তব্য তুলে ধরি সজল ঘোষের, কি বলছেন সজল ঘোষ? কুরুচিপূর্ণ আসলে ওদের মনের ভাবটা বেরিয়েছে। হ্যাঁ, ওখানে শুভেন্দু অধিকারী বা ওখানে মোদিজিকে সরিয়ে দিন, ওখানে অ্যাপ্রোপ্রিয়েট হবে বাংলার, ওই ধরুন আপনি ওখানে বক্তুইয়ের মহিলাদের রাখুন যারা বোম ব্লাস্ট হয়ে মরে গেল, ওখানে আপনি গার্ডেন রিচের মা বোনেদের রাখুন, ওখানে আপনি ওই সন্দেশ হাঁসখালির মেয়েটাকে রাখুন, ওখানে আপনি সন্দেশখালির মহিলাদের রাখুন, তাহলে ছবিটা অ্যাপ্রোপ্রিয়েট হবে, তাহলে ছবিটা অ্যাপ্রোপ্রিয়েট হবে। কিন্তু মনে রাখতে হবে এত যাদের লাথি মারার কথা ভাবছেন তারা সত্যিকারের পা একদিন আপনার ভাঙবেই ভাঙবে। এখন পা ভাঙবে কি কোমর, রাজনৈতিকভাবে বলছি যা কথা সেটা সময়ের অপেক্ষা দেখার।